আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরবি শেখার জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে বিপরীত শব্দ। যারা আমাদের চ্যানেলটিতে আজ নতুন জয়েন করেছেন, প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। আরবিতে গালি, এর বাংলা অর্থ হচ্ছে দামি বা ব্যয়বহুল, ইংরেজিতে এক্সপেন্সিভ। এর বিপরীত অর্থ হচ্ছে রাকিস, সস্তা বা কম দাম। রাকিস, সস্তা বা কম দাম, ইংরেজিতে চিপ। আরবিতে গাউই, এর বাংলা অর্থ হচ্ছে সবল বা শক্তিশালী। এর বিপরীত অর্থ হচ্ছে মারিদ, অসুস্থ। মারিদ, অসুস্থ। আরবিতে ফকির, এর বাংলা অর্থ হচ্ছে গরিব বা দরিদ্র। ফকির, এর বাংলা অর্থ হচ্ছে গরিব বা দরিদ্র। এর বিপরীত অর্থ হচ্ছে গানি, এর অর্থ হচ্ছে বাংলাতে ধনী বা বড়লোক বা সমৃদ্ধ, ইংরেজিতে রিচ। আরবিতে গানি, এর বাংলা অর্থ হচ্ছে ধনী বা বড়লোক বা সমৃদ্ধ, সবগুলোই বোঝানো হয়ে থাকে। আরবিতে কাদিম অর্থ হচ্ছে পুরাতন। কাদিমকে অনেক সময় কেদিমও বলা হয়ে থাকে, দোনোটাই ব্যবহৃত হয়ে থাকে। কাদিম বা কেদিম, এর অর্থ হচ্ছে পুরাতন, ইংরেজিতে ওল্ড। আরবিতে জেদিদ, এর বাংলা অর্থ হচ্ছে নতুন বা নবাগত। আরবিতে গাবি, এর বাংলা অর্থ হচ্ছে নির্বোধ বা স্টুপিড। আরবিতে গাবি, এর বাংলা অর্থ হচ্ছে নির্বোধ, ইংরেজিতে স্টুপিড। আরবিতে দাখি, এর বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিমান। আরবিতে দাখি, বাংলাতে বুদ্ধিমান, ইংরেজিতে ইন্টেলিজেন্ট। আরবিতে মুকয়েস, এর বাংলা অর্থ হচ্ছে মন্দ বা ভালো না, খারাপ। তো জাইদ বা কয়েস, এর অর্থ হচ্ছে ভালো। জাইদ বা কয়েস, এর অর্থ হচ্ছে ভালো। আরবিতে হেলো, এর বাংলা অর্থ হচ্ছে মিষ্টি বা সুন্দর, ইংরেজিতে সুইট বা নাইস। আরবিতে হেলো, এর বাংলা অর্থ হচ্ছে মিষ্টি বা সুন্দর, ইংরেজিতে সুইট বা নাইস। আরবিতে বারিদ, এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা, ইংরেজিতে কোল্ড। আরবিতে হার, এর বাংলা অর্থ হচ্ছে গরম, ইংরেজিতে হট। হারকে অনেক সময় বাংলাতে জালও বলা হয়ে থাকে। তো হার শব্দটির অর্থ হচ্ছে, হার শব্দটির অর্থ হচ্ছে গরম বা জাল। আরবিতে কাসির, এর বাংলা অর্থ হচ্ছে খাটো, ইংরেজিতে শর্ট। আরবিতে কাসির, এর বাংলা অর্থ হচ্ছে খাটো, ইংরেজিতে শর্ট। আরবিতে তাইল, এর বাংলা অর্থ হচ্ছে লম্বা, ইংরেজিতে টল। আরবিতে তাইল, এর বাংলা অর্থ হচ্ছে লম্বা, ইংরেজিতে টল। আরবিতে কাবির, এর বাংলা অর্থ হচ্ছে বড়, ইংরেজিতে বিগ। আরবিতে সাগির, এর বাংলা অর্থ হচ্ছে ছোট, ইংরেজিতে স্মল। আরবিতে জামিল, এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর, ইংরেজিতে প্রিটি, বিউটিফুল। আরবিতে দুব্বা বা সামিন, দোনোটার অর্থ হচ্ছে মোটা বা চর্বি, ইংরেজিতে ফ্যাট। দুব্বা বা সামিন, দোনোটার অর্থ হচ্ছে মোটা বা চর্বি। আপনি দুব্বাও বলতে পারেন বা সামিনও বলতে পারেন, দোনোটার অর্থ হচ্ছে মোটা, ইংরেজিতে ফ্যাট। আরবিতে জুজাজা, এর বাংলা অর্থ হচ্ছে বোতল, ইংরেজিতে বোটল। জুজাজা, এর বাংলা অর্থ হচ্ছে বোতল, ইংরেজিতে বোটল। আরবিতে মমতাজ, এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার, ইংরেজিতে এক্সেলেন্ট। আরবিতে মমতাজ, এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার, ইংরেজিতে এক্সেলেন্ট। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।
ভিডিওটি যদি আপনাদের বাস্তব ক্ষেত্রে সামান্যতম উপকার আসে বলে মনে হয়, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেয়ার করে অন্যদের মাঝে জানিয়ে দিবেন যাতে অন্যদের উপকারে আসে। তো ভিডিওটি অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন যাতে আপনার দ্বারা অন্যজনের উপকারে আসে। তো আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, আজ আর নয়, সি ইউ নেক্সট টাইম, টাটা, আসসালামু আলাইকুম।